তৃণমূলের কাউন্সিলর দলের পার্টি অফিস ভেঙে ফেলছেন অবিশ্বাস্য মনে হলেও এমনই অভিযোগ উঠল নিউ টাউন চিনার পার্কে অভিযোগ বিধাননগর পুরনিগমের বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল ব্যক্তি স্বার্থের পাশাপাশি নিজেদের ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করতেই তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন একইসঙ্গে সদ্য সিপিএম থেকে আসা এই কাউন্সিলরের এই ধরনের কাজকর্মের প্রতিবাদে সোচ্চার হয়েছেন দলীয় কর্মীরা তাদের তরফে জানানো হয়েছে দলের কাউকে না জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সেক্ষেত্রে বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম সংশ্লিষ্ট পুর চেয়ারম্যানেরও হস্তক্ষেপ প্রার্থনা করা হবে বলে তৃণমূলের কর্মীদের তরফে বলা হয়েছে এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিষয়টি তৃণমূল শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে বলে ওই কাউন্সিলরের তরফেও জানানো হয়েছে মাপতে গেলে পাশ পাশের লোককে ইনফর্ম করতে হয় দু চার দিন তাকে আগে থেকে জানাতে হয় যে আমার জমি ঢুকে আছে আপনি আসুন সেখানে একটা পার্টি অফিস সেই পার্টি অফিসটা দুম করে কাউন্সিলার নিজে তৃণমূলে জয়েন করে দু হাজার পনেরোতে সিপিএমের টিকিটে যেতার পরে যখন দু হাজার কয়েক মাস কয়েক আগে যখন তৃণমূলে জয়েন করলো জয়েন করার পরে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে কাউন্সিলার হেল্প করছে কাউন্সিলারকে জানানোর পরেও এটা মারাত্মক বেদনাদায়ক একটা একটা ধর্মীয় মানুষের কাছে যেমন একটা মুসলিম মানুষের কাছে মসজিদ যেমন তার কাছে বেদনাদায়ক একটা পার্টি অফিস একটা তৃণমূল কর্মী হিসাবে পার্টি অফিসটা আমাদের কাছে ওইটা আটকেছি আমরা প্রশাসনকে কালকে মৌখিক জানিয়েছিলাম আজকে আমরা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা অভিষেক ব্যানার্জি ফিরাদ হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের ব্লক সভাপতি প্রবীর কর আমরা আইসি সিপি সবাইকে আমরা চিঠি দেবো আমরা অলরেডি ডেপুটি মেয়রকে জানিয়েছি বলে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটা প্রচণ্ড বেদনাদায়ক এটা যেভাবে হোক পার্টি মানে আমাদের কাছে মায়ের মতো হ্যাঁ আমরা যেমন মমতা ব্যানার্জি আমাদের কাছে আমাদের বা তেমন আমাদের কাছে ঘর ঘর বা সমাজসেবার হচ্ছে আমাদের তৃণমূল পার্টি অফিস এখানে কে বা কারা ব্যাপারগুলো করবে তাদের ব্যক্তিগত স্বার্থে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে আমরা এই পার্টি অফিস ভাঙা মানছি না মানবো না তুমি জব দাও